আমাদের প্রথমত আমাদের এই ধরনের ছবি কিভাবে তৈরি করা যায়, এগুলো হচ্ছে ফটো ম্যানিপুলেশন। ফটো ম্যানিপুলেশন বলতে অনেকগুলো ছবি সমন্বয়ে এক জায়গায় করে একটা পারফেক্ট ছবিকে পরিণত করা, এইটা যেমন করা হয়েছে। তো এই ধরনের ছবি তৈরি করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে এই সাইজের একটা পেজ নিতে হবে। তো আমি এই সাইজের পেজ নেওয়ার জন্য এই যে এখান থেকে সলিড কালার আছে, এখান থেকে লেয়ার বক্স, এখান থেকে সলিড কালার, এখানে সলিড, এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে আমি কালারটা নেব একটু গ্রে কালার, মিক্স গ্রে কালার। ওকে, এই গ্রে কালারটা নিয়ে নেবো। ওর সাইজ অনুযায়ী একটা পেজ হয়ে গেল, এই যে এই যে এর সাইজ অনুযায়ী একটা পেজ হয়ে গেল। নিচ থেকে এটা কি করবো, এটা আমি ডিলিট করে দিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, আমার পেজটা ঠিক হয়ে গেল। এবার এই ছবিটা, এই 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 ছবিটাকে, এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা প্রথম অবস্থা এরকম ছিল আর কি, এরকম আছে। এই ছবিটা কেটে নিতে হবে, আমরা কুইক সিলেকশন দিয়ে ছবিটা টুটালে সাইজ অনুযায়ী কেটে নেব। আমার ছবিটা যেহেতু কেটে নিয়ে আসে, তো আমি আর বাকিটুকু দেখালাম না, আপনারা কেটে নেবেন পেন টুল দিয়ে অথবা কুইক সিলেকশন দিয়ে কেটে নেবেন। তো কুইক সিলেকশন দিয়ে কেটে নিতে হবে। তো আমি এই যে কেটে রাখছি ছবিটা, তো এইটা এবার এটা এখন থাক, এখন আমি একটা ফটো নিয়ে আসি যেটাকে সমন্বয় তৈরি করব। ওকে, এই যে এইটা নিয়ে চলে যাব আমরা, ওপেন হয়ে গেছে, এই যে এটা নিয়ে চলে আসবো আমরা ফটোশপে। ওকে, এটা আমরা কি করব, এটার উপর রেখে দেবো। ওকে, লেট করছে, সরি, আমরা যে নিচে চলে গেছি লেয়ারটা, তাহলে আমরা এখানে টিক দিয়ে লেয়ারটা একটু উপরে আনতে হবে। লেয়ারটা থাকার দরকার উপরে, কিন্তু নিচে চলে আসছে। তো আমরা এই যে লেয়ারটা কন্ট্রোল টি দিয়ে লেয়ারটা সাইজ করে বড় করে নেবো আমরা। এখন সাইজ করার পরে পিছনের অংশ মাস্ক করে দেবো মুছতে হলে, এবং অনেক সময় আমাদের ফিরেও আনতে হয়, যার কারণে মাস্ক করে দেবো মুছতে হবে। মাস্ক করতে হলে ব্ল্যাক কালার উপরে থাকে, এবং ব্রাশটা নিয়ে নিতে হবে, সফট ব্রাশ রাখতে হবে এখান থেকে, এই যে সফট ব্রাশটা নিয়ে সফটভাবে মুছে দিতে হবে আমাদের, এই যে মুছে দিচ্ছি আমরা। এবার আমরা পিছনে আর একটা পিকচার সংগ্রহ করব। তো আমরা চলে যাই আবার, এই যে একটা কালার আছে, এইটা নিয়ে চলে আসবো আমরা এখানে, এরপর ছেড়ে দেবো। এবার যে সুপটা কেটে দিলাম ওইটাই আবার নিয়ে চলে আসবে, এসে এর উপরে দিয়ে দেওয়ার পরে অপাসিটটা কমাই দেবো, পেছনে একটা ধোয়াশে ধোয়াশে ভাব উঠে গেলো এবং আবসে আবসে ভাব উঠে গেলো, কারণ সুন্দর দেখাচ্ছে।
ওকে আমি কি করতে হবে আমাদেরকে এই অংশটা মুছে দিতে হবে মাস করে নিলাম বিরাজ দেবার আমরা এই অংশটা মুছে দিলাম কাজ কমপ্লিট এবার আমরা ফটোটা নিয়ে আসবো সিলেক্ট করে কাটা ফটোটা নিয়ে চলে আসবো এখানে এই এবার ছেড়ে দেবো ওকে লেয়ারটা উপরে দিয়ে দেবো ওকে এই যে এই মাঝ বরাবর সেট করে দেবো কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল টি দিয়ে একটু এটা বড় করে দেবো এটা এইভাবে এই সাইজ অনুযায়ী রেখে দেবো এবার আমরা মাথার উপরে এবার আমাদের কি করতে হবে বাইক রাইডার যেহেতু বাইক রাইড করছে সেহেতু আমাদের এক ধরনের টেক্সট ব্যবহার করতে হবে এখানে আর টেক্সট ব্যবহার করলে সুন্দর দেখাবে যেহেতু আমার ওখানে একটা টেক্সট ব্যবহার করা আছে তো আমি ব্যবহার করছি অনলাইন থেকে এই টেক্সটটা ব্যবহার করছি এই টেক্সটটা ব্যবহার করছি এই টেক্সটটা এখন আমি ব্যবহার করবো ওখানে এই এই টেক্সটটা এখন ওই টেক্সটটা আমার উফ সরি এই যে এই টেক্সটটা আমি এখান থেকে টেক্সটটা কপি করে নিতে পারি এখান থেকে টেক্সটটা কপি করে নেব কপি ইমেজ ওকে ফটোশপে চলে যাব এখানে যাওয়ার পরে আমি কন্ট্রোল ভি টিপে দেব কন্ট্রোল সি তে কপি কন্ট্রোল হ্যাঁ কেন কি করবে দাদা দেখছি এবার ওখানে পেস্ট করার পরে এখানে আমাদের মোড গুলো অ্যাপ্লাই করে দেখতে হবে কালো অংশটা দূর করতে হবে এই যে লাইট কালার দিয়ে দিলাম কালো অংশটা কিন্তু দূর হয়ে গেল আমি এবার মাস্ক করে নেব নিচে সাদা অংশটুকু কেটে নেব তাহলে আমি সিলেক্ট করে নেব যতটুকু সিলেক্ট করা সম্ভব এই যে যতটুকু আমি সিলেক্ট করে নিলাম ওকে মাস্ক করে দিলাম নিচের অংশটা নষ্ট হয়ে গেল ফুল ফিল ভাবে এটা ভালো থাকলো ছবিটা এই সাইডে একটু সরাই দিই এবার এটা একটু টেনে একটু বড় করে দেবো আমার একটা টেক্সট দেবো আমি রেক্টেঙ্গুলার নিচ্ছি এইরকম একটা দিয়ে দেবো রেক্টেঙ্গুলার নিয়ে এইরকম করে একটা ডাক দেয় ব্ল্যাক ডাক দেয় দিচ্ছি সাইজ করে আমি এবার ফন্ট নিয়ে নেবো এখান থেকে ভারী করতেছে কেন আজকে তো এবার আমি এখানে লিখব এইচ এ এফ আই জেড আফিজ হালবি এইচ এ এল ভি নাম লিখে দিলাম ফন্ট সাইজ একটু বড় করলাম ফন্ট আমি কি ধরনের ফন্ট দেওয়া যায় এখানে হ্যাঁ এখান থেকে আমি ষোলো যাচ্ছি এখানে পিসি পিসি ফন্টটা সুন্দর পিসি ডট ডি এই যে ফন্টটা এই ফন্টটা দিয়ে দিই পিসি ডট ডি কন্ট্রোল টি ফন্টটা সুন্দর করে এখানে দিয়ে দেব ওকে ফন্টের কালার এখানে সাদা দিতে হবে সাদা অথবা গ্রে কালার দিলেও সাদা দিয়ে দিলে হয় সুন্দর লাগবে ফন্টটা সাদা দিয়ে দেবো ওকে ফন্টটা বোল্ড দিতে হবে বোল্ড ইটালিয়ান দেখলে কেমন কন্ট্রোল টি আবার কন্ট্রোল টি
দেওয়ার পরে আমাদের ফোনটা একটু ছোট করে নিতে হবে। এবার এই যে এভাবে এই জানি শুধু সোজা ফোন রাখছে এখানে, এখানে ফোনটা কেমন কেমন মতন লাগছে সেহেতু আমি এখানে রোবোটো ফোনটা ইউজ করতে পারি। রোবোটো ROBOTO রোবোটো এই ফোনটা এখানে ইউজ করা যায়। ফোনটা বোল্ড যেহেতু প্রথমে আমরা কন্ট্রোল আমি সাইজটা একটু বাঁকায় ফেলছি, আমরা একটু সুবিধা করে নেব। রেক্টেঙ্গুলার এবং এইটা ধরে সাইজ একটু ছোট করে দিই, মাঝখানে থাকুক। তাহলে আমাদের কিন্তু এটা মাঝখান অবস্থা হয়ে আছে, এটা আমার বর্তমান সুন্দর হয়ে আছে। এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা এই যে পিছনের যে অংশ আছে এটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে পিছনের অংশ কি কালার আছে এটা আই ড্রপার দিয়ে ড্রপ করে নেব। নেওয়ার পরে লেয়ারটা নিয়েছি ব্রাশ দিয়ে, এবার আমি ছেড়ে দেবো এখানে, কালারটা অ্যাপ্লাই করে দেবো। দেওয়ার পরে আমি এখানে মোড অ্যাপ্লাই করি, তো আমার এখানে একটু বেশি বেশি হয়ে গেছে, একটু কমাই দিই। আর মুখের উপরে চলে আসতে দেবো, তো মুখের সাইডটা একটু মুছে দেবো। ওকে, এটা এখন দূরে বসতে হয়ে গেছে আর বোঝা যাচ্ছে না। এবার আমরা কি করব, এই যে কিছু কিছু অংশ ডাইরেক্ট শার্প হয়ে আছে এগুলা ব্লার করতে হবে। সেহেতু ব্লার করতে হলে আমাদের লেয়ার নিতে হবে, একটা লেয়ার নেওয়ার পরে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করে দেবো। এটা অ্যাপ্লাই ইমেজ করে দিলাম, অ্যাপ্লাই ইমেজ করার মানে টোটালটা একটা ফটো আকারে হয়ে গেল। এই যে ওকে, এবার আমরা এখান থেকে ব্লার টুলটা নেবো, এই যে ব্লার, যে ব্লার, ব্লার নেওয়ার পরে যে যে জায়গা দিয়ে যাবে আমাদের ওই যে জায়গা থেকে ব্লার করতে করতে চলে যাবে। 100% হয়ে আছে, এটা আমরা 30% করে দেবো। ওকে, এই যে মুখগুলো ব্লার করতে করতে চলে যাবে, এইভাবে সুন্দরভাবে ব্লার করতে করতে চলে যাবে। হালকায় হালকায় বেশি হয়ে গেলে সমস্যা। আমাদের এটা
তুমি ধরলে কর্নার গুলো একটু মোটা হয়ে যায়, শার্প থাকে না, শার্পের ভাবটা একটু কমে যায়। এখন মোটর সাইকেল বাইকটাকে একটু লাইট দিতে হবে, লাইটটার জন্য আমি একটা লাইট অ্যাপ্লাই করছি এখান থেকে ওই সবুজে, লাইট হচ্ছে কোন ধরনের এই যে এই ধরনের একটা লাইট অ্যাপ্লাই করছে বাইকে, বাইকের সামনে এই জায়গাটা দিয়ে দিচ্ছি, এটা ব্লার করে দেবো কিছু অংশ, ব্লার থেকে গার্জিয়ান ব্লার একটু ব্লার হবে, ওকে ওকে করে দেবো। এবার এই মোড থেকে আমি স্ক্রিন করে দেবো, এটা স্ক্রিন লেমার কি হচ্ছে গাড়ি থেকে লাইট বের হচ্ছে, তাহলে টোটাল কাজ কমপ্লিট আমাদের। এবার আবারও ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করে দেবো, লেয়ার একটা নিয়ে নেবো, আমার লেয়ার নেওয়া হয়নি, ওকে অ্যাপ্লাই ইমেজ করার পরে আমি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার দিয়ে দেবো, ফিল্টারে এসে আমরা তিনটা টেম্পারেচার একটু বাড়াই দেবো, পেছনের উজ্জ্বলতা একটু বেড়ে যাবে, জল 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 এবং এই টিন্টটা দেবো বাড়াই দেবো, এক্সপোজারটা একটু কমাই দেব আমরা, এক্সপোজার থাকলে সবই লাইট লাইট থাকে, এক্সপোজারটা একটু বাড়াই দিলে হয় সমস্যা, কন্টেস্ট একটু এরকম অবস্থায় থাকবে, কন্টেস্টটা বাড়িয়ে থাকলে কেমন কেমন রকম লাগছে, কন্টেস্টটা কমাই দিই এখানে 13 রেখে দেবো কন্টেস্ট। এবার ক্লিয়ারিটি একটু বাড়বে, ফাইবার রেঞ্জ আমাদের একটু বাড়াই দিলে কোনো সমস্যা নেই, ছবিটা একটু নয়েজ নয়েজ ভাব থাকবে সেটার উপরে। আর এখান থেকে এটা হচ্ছে এই সেল গ্রে স্কেল, এখান থেকে লিমিয়ন্সে যাবো, অরেঞ্জটা একটু বাড়াই দেবো, তাহলে ফেসটা একটু সুন্দর হয়ে যাচ্ছে, ফেসের উপরে একটা সুন্দর কালার করছে, এবং স্যাচুরেশনে এসে অরেঞ্জটা কমাই দেবো, হলুদ কালারটা বাড়াই দেবো, হলুদ কালারটা এখন যেহেতু বেড়ে গেছে পিছনের ওই কালারটা কোন সাইডে আছে আমাদের লক্ষ্য করতে হবে, পিছনের ওই কালার খুব একটা বেশি দেবো না, কমও দেবো না, সমান মতন অবস্থাতে রাখবো, এই যে কালার কারেকশনটা সব কিছু নিজের কাছে, কালার কারেকশন নিজের কাছে, সেই রকম কালার করবে সেই রকম, ওকে। এখন আমাদের এটার কাজ টোটালি কমপ্লিট হয়ে গেছে, এবার এফেক্টস আসতে হবে, এই যে ইফেক্টে, ইফেক্টে আসার পরে আমাদের এই যে অ্যামাউন্ট আছে একটু কমাই দেবো, তাহলে আমাদের একটু ব্ল্যাক শুধু সাইডে একটু ব্ল্যাকের আভাস হচ্ছে, এই যে ব্ল্যাক ভাবটা হচ্ছে, মানে অতটুকু সব ফোকাস করা হয়েছে, এই যে ওকে, এবার ওকে করে দিলে ছবিটা এইরকম আকার হয়ে চলে আসছে। তো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।